সবাই নাচবে তো, চলো
চলুন আজকের জিত এন্টারটেইনমেন্টের আজকের প্রথম সঙ্গী শিল্পী সবার জন্য রয়েছে প্রিয়াঙ্কা দত্ত আমরা একসাথে এনজয় করব সঙ্গে থাকুন শুনতে থাকুন মঞ্চে প্রিয়াঙ্কা পুরো চেপে আছে দাদা ভোকালটা হ্যাঁ এটা নিচ্ছে কিন্তু আউটের আউটেও ভোকাল পুরো একদম ভোকালটা আরে ছে দেখে নিলে তো হবে না দাদা না শুনতে পেলে কি হবে বলো একটু দেখে নিন হ্যাঁ আচ্ছা চলো GMSMM কলেজের জন্য একবার জোরে চিৎকার সবাই মিলে থ্যাংকস টু অল অফ ইউ মঞ্চে সবার জন্য রয়েছে আজকের প্রথম সঙ্গী শিল্পী প্রিয়াঙ্কা দত্ত এরপর থাকবে আজকের টলিউডের সুপারস্টার অভিনেত্রী কৌশানী মুখার্জি তো তার আগে চলুন কিছু ভালো ভালো আমরা গান শুনবো মঞ্চে প্রিয়াঙ্কা দি আচ্ছা প্রেম প্রেম করছো বস এই বাবা হাত ফাত কোথায় প্রেম করছো না না এই কলেজের ছেলেমেয়েরা খুব ভালো এরা প্রেম করে না এরা অসম্ভব প্রেম তো করেই সবাই প্রেম তো করছো না এমা এত দুঃখ কেন তাহলে তো গানটা গাওয়া যাবে না আমি তো ভাবছি প্রেম প্রেম করছো নতুন নতুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো প্রেমের ফুল ফুটেছে ফুটেছে কি হ্যাঁ এইদিকে ফুটেছে এইদিকে ফুটেছে মেয়েদের ফুটেছে না কেন বয়ফ্রেন্ডরা দাঁড়িয়ে আছে দেখলেই ঠ্যাঙাবে বাইরে গেলে মিথ্যা কথা বলবে না সত্যি কি ফুটেছে না আচ্ছা ফুটুক বা না ফুটুক তাও বসন্ত চলো তো এই গানটা তোমাদের সকলের জন্য প্রচন্ড গরম বস প্রচন্ড রোদ হ্যাঁ আমি এখানে গাইবো নাচবো তোমাদেরও গাইতে হবে নাচতে হবে হবে তবেই আমি এনার্জিটা পাবো তোমরা হচ্ছে আমার গ্লুকোজ ওকে চলো এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই একটু হাত দাঁড়ি হবে আমার সাথে ছিল চান জিরো পার্সেন্ট বেকার জীবনটাই সবার এতজন লোক এতজন স্টুডেন্ট গলা এত কম আমি কানে কালা বস শুনতে পাই না একটু জোরে দেখো মেশিনটাও আছে মেশিনটা লাগাতে পারছি না শুধু একটু জোরে গাইবে চলো ইজ 100% আচ্ছা আগে করে যাবো চলো এদিকে ফার্স্ট ইজ 100% ইজ 100% ইজ 100% It's 100%. It's 100% love, 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 love. 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 Shaba. Dale, dale, shaba, mere. Hey. Shaba, shaba. Like me a boy, nobody for
বস আরেকবার গাইবে চলো ইজ 100% ইজ 100% ইজ 100% ইজ 100% 1 2 3 4 go 100% love 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 এবারে জাস্ট কটটা দিয়ে রাখো না না ইনিয়ারে শুনতে পাচ্ছি না আমি আউট না আমি মনিটর কি করব তুমি বলো কিভাবে গাইব আমি বাজাও বাজাও থামলে কেন ওরাও তো নাচবে তো রেডি সবাই সাউন্ডের যা পারো হোক কিন্তু তোমরা নাচবে নাচবে তো চলো বিডি জ্বলাইলে জিগর সে পিয়া Chicken Mamma আচ্ছা পুরো ফেটে যাচ্ছে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না আমার মঞ্চের বাম দিকে যারা ছেলেরা রয়েছে প্লিজ আমার সঙ্গে কোঅপারেট করতে হবে প্রত্যেককে বলবো এদিকে ডান দিকে জায়গা রয়েছে দাদার প্রচুর জায়গা রয়েছে প্রত্যেককে বলবো যারা ছেলেরা দাঁড়িয়ে রয়েছে মেয়েদের কাছ থেকে প্লিজ আজকে মুখ চাওয়াই করবেন না প্লিজ আমার কাছে বারবার অবজেকশন আসে প্লিজ আমার সঙ্গে একটু কোঅপারেট করতে হবে প্লিজ আজকে যাদের উদ্যোগে গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ আছে বলে কিন্তু আজকে আপনারা এতগুলো দর্শক কাড়ি হয়েছে আজ তারা ছিল বলে আজ এত বড় একটা অনুষ্ঠান তুলে ধরতে পেরেছে আজ তারা ছিল বলে এই মঞ্চে তাবড় তাবড় কিছু শিল্পীরা রয়েছে তাই সেই সমস্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদের জন্য একবার জোরে চিৎকার হবে শেষ অবধি পর্যন্ত থ্যাংকস টু অল অফ ইউ
সেই সঙ্গে স্পেশাল ভাবে থ্যাঙ্কস জানাবো আমার খুব ক্লোজ প্রেসিডেন্ট এমএলএ জয়দেব হালদার মহাশয় অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো যার উদ্যোগে আজকে রাতে একটা এত সুন্দর একটা অনুষ্ঠান তুলে ধরেছে চলুন মঞ্চে ফিরে যাচ্ছি গানে গানে সবার টানে আজকের আমি কিন্তু সবে শুরু করেছি এখনো মানে এখনো ঠিক জায়গায় আমি পৌঁছাইনি হবে হ্যালো ছাত্র সংসদের সমস্ত সদস্যবৃন্দের কাছে অনুরোধ তোমরা এই যে আমাদের যে ব্যারিকেডটা রয়েছে এটা ক্লিয়ার করতে হবে না হলে আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যারা এখানে রয়েছে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে অনুরোধ করব ছাত্র সংসদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই প্যাসেজটা ক্লিয়ার করে দিতে হবে কারণ আর কিছু সময়ের মধ্যে আমাদের যারা আর্টিস্ট আছে তারা আমাদের মঞ্চে উঠবে আমাদের একটু সহযোগিতা একটু কোঅপারেশন করার জন্য স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি ছাত্র সংসদের সদস্যরা গেছে আপনারা একটু প্লিজ ক্লিয়ার করে দিন এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ আর প্রশাসনের যারা রয়েছেন আপনারা আপনারা একটু সহযোগিতা করুন প্রিয়াঙ্কা দি চলো আমরা ফিরে যাচ্ছি আবার গানে গানে এ কি নাচছো তোমরা এ নাচ ভাল লাগছে না আমি শেষ অবধি পর্যন্ত নাচ চাই হবে তো হাত উঁচু করে দেখা দেবে প্রত্যেকে ওয়াও থ্যাঙ্কস টু অল অফ ইউ তো চলুন মঞ্চে সবার জন্য রয়েছে আজকে প্রথম সঙ্গী শিল্পী প্রিয়াঙ্কা দি আমাদের ছাত্র সংসদের সমস্ত সদস্যদের কাছে অনুরোধ করব যাতে আমাদের এই স্টেজটা ক্লিয়ার করে দেওয়া যায় যারা শিল্পীরা উঠছে বা মিউজিশিয়ান দাদাদের সমস্যা হচ্ছে সে কারণে স্টেজটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবার আউটটা দাও এইটাই ভোকাল মনিটরে রেখে আউটটা দাও হালকা এবার আউটটা রিভার্সটা দাও হালকা আরো বাড়বে চেপে আছে হ্যালো 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 গৌরবন সচিন মন্ডল মহাবিদ্যালয়ে ছাত্র সংসদের পরিচালনায় যে বাৎসরিক অনুষ্ঠান ধন্যবাদ জানাবো মন্দিরবা প্রশাসনকে প্রশাসনের সঙ্গে হয়তো কেউ গণ্ডগোল করবে না প্রশাসন যেটা বলবে সেটা মেনে নেবে হ্যালো চলুন ফিরে যাচ্ছি গানে গানে সবার টানে আজকের মঞ্চে প্রথম সঙ্গী শিল্পী প্রিয়াঙ্কা দি সবাই মিলে
ভাল লাগছে তো আমি কিন্তু সবে শুরু করেছি এখনো নাচ হয়নি কিন্তু চলুন মঞ্চে রয়েছে আজকের প্রথম আমাদের সঙ্গীত শিল্পী সুন্দর মঞ্চে সুন্দর পরিবেশে আজকের প্রথম সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা দত্ত এরপরে থাকবে আজকের টলিউডের সুপারস্টার নায়িকা খুব তাড়াতাড়ি আমি মঞ্চে ডাকবো তো চলুন ফিরে যাচ্ছি গানে গানে আমি চাই শেষ অবধি পর্যন্ত সবাই মিলে একসাথে এরকম নাচানাচি করবো ভাঙড়া হবে আমার সাথে হবে ক্যা বাত চলো Shit,
পারবো না একটু জোরে হ্যাঁ তোমাদের জন্য একটা গান এটা স্পেশালি ছেলেদের জন্য মেয়েদের জন্য গান আছে একটু ওয়েট করতে হবে তার জন্য এবার ছেলে তো তোমাদের জন্য গোলাপে আঁখে জো সবকে দেখি একবার জোরে চিৎকার হবে সবাই মিলে একসাথে কে বা থ্যাংক ইউ এইবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীদেরকে আরও একবার আমাদের জিত এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানা যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর অনুষ্ঠানটা তুলে ধরেছে ওদের জন্য একবার শেষ অব্দি চিৎকার হবে সবাই মিলে চলুন মঞ্চে এবার হাজির করবো আজকের আকর্ষণ যার জন্য আপনারা এখানে বসে রয়েছেন সেই মানুষটাকে ডাকবো একের পর এক আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে দারুণ দারুণ সিনেমা উপহার দিয়েছে সেই পারবো না আমি ছাড়তে থেকে প্রথম চলচ্চিত্রে পা রাখা তারপর একের পর এক তোমাকে চাই কেলোর কীর্তি জানবাজ প্রত্যেকটা সিনেমা বাঙালির মনে আজও দাগ কাটে প্রত্যেকটা বাঙালির গর্ব প্রত্যেকটা বাঙালির অহংকার চলুন ফিরে যাচ্ছি মঞ্চে প্লিজ ওয়েলকাম সবার জন্য টলিউডের
সুপারস্টার নায়িকা কৌশনী মুখার্জি। আরো একবার জোরে হবে সবাই মিলে মঞ্চ ডেকে বাজকের সুন্দর মঞ্চে আজকের সেকেন্ড আকর্ষণ দ্বিতীয় আকর্ষণ মঞ্চে সবার জন্য কৌশনী মুখার্জি উঠবে কৌশনী মুখার্জি আর আমি এই শেষ অবধি পর্যন্ত একবার হাত তালি চাইবো হবে তো কেমন আছো সবাই ভালো আওয়াজটা আরেকটু বাড়া উচিত আমার মনে হয় তাই না এত গরম যখন সবাই ঘামবেই যখন তো ফাটিয়ে ঘামা উচিত ফাটিয়ে এনজয় করা উচিত আর কলেজ মানেই তো একটা আলাদা এনার্জি একটা আলাদা এক্সাইটমেন্ট তাই তো এটা কোথাও হয় না কোনো শোতে হয় না কোনো জায়গা হয় না আমার ঠিক মনে হয় কলেজে ফিরে এসেছি আমি আর এখানে প্রচুর আশিক মানে পুরনো পুরনো স্মৃতিগুলো যেন একটু মনে পড়ছে একদম একদম তো আমি আজকে এই কলেজে এখানে যে হিরো আর এখানে যে হিরোইন তাদেরকে খুঁজে আনতে চাই কারণ আমি যখন পারফর্ম করি একা আমার ভালো লাগে না স্টেজে আমি চাই যে আমার সাথে দুটো হিরো দুটো হিরোইন আসবে যে আমার সাথে নাচবে কে আছে সেটা হাত তোলো ওরে বাবা রে সবাই হাত তুলেছে মানে আমার মনে হয় এবার লটারি সিস্টেম করতে হবে কারণ এতগুলো তো টাকা সম্ভব না তুমি একটু আমার হেল্প করে দাও কত সুন্দর সুন্দর এই অসহায় মুখগুলো দেখুন একটা সালমান একটা শাহরুখ লাগবে দেখি কে আছে যাচ্ছে যাচ্ছে পিছনে সালমান কে আছে সিক্স প্যাক কার আছে তোমার সিক্স প্যাক আছে মানে বডি খুলে দেখাতে হবে এই জায়গাটা ক্লিয়ার করে দাও এই জায়গাটা ক্লিয়ার করে দাও পুলিশ প্রশাসনটা বলছে এই জায়গাটা টোটাল ক্লিয়ার করবে টোটাল ক্লিয়ার হবে এই জায়গাটা যে যে জায়গায় চলে যাও এই জায়গাটা পুরো একদম সেট আপের জায়গায় কেউ থাকবে না চলে যাও এই ভাই চলে যাও এবারে আমরা আমাদের গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের দিদি ভাইকে বরণ করে নেব কৌশনী মুখার্জি তাকে বরণ করে নেবেন বরণ বরণ করে নে বরণ করে নেবেন বরণ করে নেবেন সন্দীপ হালদার ওঙ্কার চৌধুরী এবং বিজেন্দ্র গুপ্তা ম্যাডামকে বরণ করে নিচ্ছেন সন্দীপ হালদার পুষ্পস্তবক দিয়ে পুষ্পস্তবক দিদিভাইকে বরণ করে নিচ্ছে পুষ্পস্তবক দিয়ে না আগে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন ব্রিজেন্দ্র গুপ্তা এবার ব্যাচ ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছেন ওঙ্কার নাথ চৌধুরী পুষ্পস্তবক তুলে দিচ্ছেন সন্দীপ হালদার আমাদের ভাই সন্দীপ হালদার দিদিভাইয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের ভাই সন্দীপ হালদার সবাই মিলে মন্দির বাজার পুলিশ প্রশাসনকে অনুরোধ করব একটু কোঅপারেশন করবেন আমাদের এই এই এটা ক্লিয়ার করে দিতে হবে এটা ক্লিয়ার করে দিতে হবে না হলে সমস্যা তৈরি হয়ে যাবে প্রশাসনের কাছে যারা আধিকারিক রয়েছেন আপনাদের কাছে স্বনির্বন্ধভাবে অনুরোধ করছি মন্দির বাজারের পুলিশ প্রশাসন যারা রয়েছেন আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ এই এটা ক্লিয়ার করে দিতে হবে আচ্ছা আমরা এবারে মূল পর্বে ফিরে যাব কারণ আমরা দিদিকে পেয়েছি ঘড়ির কাঁটা বলছে এখন 3:56 কথা প্রতিশ্রুতি মতো আপনাদেরকে আনন্দ দেব বলে আজকের মঞ্চে হাজির করেছি আমরা এই জায়গাটা ছেলেদের আর মেয়েদের মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটা রাখতে হবে এই গ্যাপটা রাখতে হবে ছেলেদের মধ্যে আর মেয়েদের মধ্যে এই জায়গাটা আছে এই জায়গাটা গ্যাপ রাখতে হবে এই জায়গাটা টোটাল ক্লিয়ার করতে হবে ফোন করো ভাই সিকে ফোন করতে পারো
চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। মঞ্চে পেয়েছি আজকের আমাদের সকলের প্রিয় কাছের অভিনেত্রী, খুব পছন্দের একজন শিল্পী। চলুন কৌশানিধি, আমরা অনেক গান শুনবো, অনেক নাচানাচি করব। আচ্ছা সাউন্ডগুলো একটু, আচ্ছা একটু পার্টি হবে, ডান্স হবে। তো আমি যাওয়ার আগে শেষে সিক্স প্যাক ভুলিনি, আমি তুলবই আমি স্টেজে। তো এখানে এত সুন্দরীদের দেখতে পাচ্ছি আমি, তো আমার মনে হয় একটা অলওয়েজ আমরা জানি লেডিজ ফার্স্ট, তো সেই অনুযায়ী গানটা হবে। তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও, ও সোনা ও সোনা ও সোনা ও সোনা। তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও, ও সোনা ও সোনা ও সোনা ও সুন্দরী। সেন্টি হোক বাত ভি তু কর রহা হ্যায় সেন্টি হোক রং 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 রং।
একবার জোরে চিৎকার হোক না সবাই মিলে ভালো লাগছে তো সবে শুরু করেছি আমি দিদিকে নিয়ে এখন আরো ভালো ভালো আমরা গান শুনবো চলো মঞ্চে রয়েছে আজকের কৌশমী দি আরো ভালো ভালো আমরা কিছু গান শুনবো হিরো নে হিরোইন নি এইভাবে হয় শো আপনি আসবেন আসবেন নাচবেন আসুন দেখি কিভাবে আনা যায় আপনাকে দেখি একটু কে আছে এখানে কলেজ কর্তৃপক্ষ একটু হেল্প করুন না এক দুজনকে তো আনতেই হবে একটু পারমিশন দিন একটু একটু ওনাকে হেল্প করে আনুন দেখি ভাবা যায় হ্যাঁ ওনাকে একটা মাইক্রোফোন উনি রেডি হয়ে নিচ্ছেন নাচবে বলে আপনার নামটা একটু বলে দিন সবাইকে মিস্টার সুন্দরলাল পরাইপুর মিস্টার সুন্দরলাল আচ্ছা আপনি নাচবেন না গাইবেন আমার সাথে কোনটা না নাচবো নাচবেন একদম এই তো শেখাতে হবে কারণ দেখুন আমি তো বিশ্বাস করি যে বয়স শুধু সংখ্যা ওকে ওকে কারণ আমি এখনো অবধি কিন্তু আমার সালমান খান পেলাম না সিক্স প্যাক ঠিক আছে ওকে এখনো পাইনি আমি এখনো কোড চালাচ্ছি ততক্ষণ অবধি উনি আজকে আমার সাথে নাচবেন আর তোমরা যেখানে আছো সেখানে দাঁড়িয়ে নাচবে না ঠিক আছে ওকে নালে কিন্তু ঠিক আছে থ্যাঙ্ক ইউ দিস উইল নট বি আ পার্টি রাইট তো একটু নাচ চাই আমি আগে চাই ডিসটেন্স রেখে নাচ যতগুলো সিঙ্গেল হিরো আছে এখানে হাত তুলে দেখি কারা কারা সিঙ্গেল আছো সবাই সিঙ্গেল এখানে তোমরা কেউ প্রেমে বিশ্বাসী না নাকি না কেন হিরোইন নেই নেই কি বলছে এগুলো কি বলছে মেয়েরা তো চুপ কেন বলছে এখানে সুন্দর দেখতে মেয়ে নেই এগুলো শুনছো তোমরা হ্যাঁ কি বলছো এত মিষ্টি মিষ্টি দেখতে মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে আর বলছো সুন্দর নেই সিস্টার এন্ড ব্রাদার এনজয় এনজয় আচ্ছা তার মানে গিফটে বলে তোমাদেরকে পাত্তা দিচ্ছে না এই হচ্ছে আসল ব্যাপার তো আমি চাই যে এই পরের গানটায় হিরোইন তো দুজন আসবে আমার সাথে তুমি আসবে নাচবে এই আমার বন্ধুরা কেউ চলে এসো একজন ম্যান ধীরাজ 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 কমান কমান ধীরাজ গান হবে নাচ হবে আর একটু জোরে হবে এখানে কি হয়েছে মুখগুলো ফেভিকল দেবা কেন আওয়াজ কই সিটি কই সিটি দেখি সিটি শুনতে চাই থ্রি কাউন্ট করব ওয়ান শুধু হিরোরা সিটি মারবে ওয়ান টু থ্রি সিটি মারতে পারো না এত তো ভদ্র তোমায় দেখে মনে হচ্ছে না যে তুমি কোনো মেয়েকে দেখে সিটি মারোনি কোনো দিন হ্যাঁ মুখের মধ্যে একটা ভাব আছে মানে কলেজের একটা কার্তিক গার্ডিয়ান হবে প্রচুর মেয়ে ওর পেছনে সিটি মারতে পারছো না ভাবা যায় এরকম দর্শক পাওয়া দাদা সুন্দর লাল দাদা তাই তো ভুল বলিনি তো ব্যাস ঠিক আছে চলো এটা আমার সিঙ্গেল
সিঙ্গেল ছেলেরা আবার সিঙ্গেল মেয়েগুলোর জন্য ডেডিকেট করবে আমি গেয়ে দিচ্ছি ও মাই গড जवाब तेरे चल वे हजार मेरा भी पता है मैं ना मानूंगा बिहार तेरी मेरी दुनिया में बेहिसाब प्यार मैं हूँ एक एंजल और डेविल मेरा यार तेरे जैसा दुनिया में कोई भी नहीं जिसे ढूंढती नजर लगे तू ही है वही परियों की रानी हूँ मैं सबसे हंसी पर तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना तेरे बिना तेरे बिना जी मैनू यार ना मिले ते मर जा जी मैनू प्यार ना मिले ते मर जा तू हर शाम बेबी तेरे ही नाम बेबी आ तुझे प्यार करूं मैं सरे आम बेबी है इंतजाम बेबी करत राम बेबी इरादे नेक मेरे ना कोई गंदा काम बेबी इश्क प्यार और बार खुले आम करूं मैं हूं मुतासिब तुझसे दिल ये तेरे नाम करूं आजा मेरी बाहों में कहीं तू मुझसे ये ना कह दे जैसा दुनिया में कोई भी नहीं जिसे ढूंढती नजर लगे तू ही है वही परियों की रानी हूँ मैं सबसे हंसी पर तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना किक मुझे मिलती नहीं तेरे बिना तेरे बिना तेरे बिना जीवन मर जावा मैं मर जावा मैं मर जावा फाटिए दिए छे नाकि हाँ आमी नतून धरने जिम शिखलाम दादार थेके एइभावे बाड़ीते गान चालिए जिम करे नेबो भाबजी এই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে টোটাল সবাইকে বলছি ছেলেদের এই জায়গাটা টোটাল ক্লিয়ার এটা ক্লিয়ার করে দাও এটা টোটাল ক্লিয়ার করে দাও এই জায়গাটা টোটাল ক্লিয়ার করে দাও এই এইটা পুরো ক্লিয়ার করে দাও এই গ্রাউন্ডে কেউ থাকবে না এই সুজন এই গ্রাউন্ডে কাউকে রাখবি না এটা পুরো ক্লিয়ার যাকে আপনারা সিনেমার পর্দায় দেখেছেন একের পর এক বাঙালিতে দারুণ সিনেমা উপহার দিয়েছে সেই পারবো না আমি ছাড়তে তোকে প্রথম সিনেমায় চলচ্চিত্র জগতে আসা তারপর একের পর এক সুপারহিট অভিনয় আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার তোমাকে চাই সিনেমাটা যাই হোক দিদির প্রত্যেকটা সিনেমা কারা কারা দেখেছো দেখি একবার হাত তোলো তো Hello, chick, chick, listen. Hello, chick. Hello, chick. Hello, hello, hello. GMS MM College, প্রথমবার আপনাদের
মুখোমুখি একদম সামনাসামনি লাইভ মঞ্চে দেখতে পাচ্ছেন কৌশলনিধি। আচ্ছা আমার ডান দিকে যাবে 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 আমার এই এত ভালো দর্শক আমি চাইছি না কোনোভাবেই যে আমি মিস করি, যে আমি কারোর সাথে ডান্স করার সুযোগটা মিস করি। ওটা কি হাতে হাতে কি এখানে আমি যা দেখতে পাচ্ছি ছেলেগুলো এত কিপটে, মেয়েগুলো একটাও পটেনি, যার কারণে আমার জন্য কিছু নিয়ে আসনি তোমরা। আচ্ছা আমার বার্থডে কবে বলো তো দেখি, বার্থডে কবে? কালকে বার্থডে? আর তুমি খালি হাতে চলে এসছো দেখতে আমার? বার্থডেতে গিফট দিতে হয় জানো না? তাহলে কালকে কলকাতা আসো, এসে গিফট দিয়ে যাবে। হ্যাঁ গিফট ও ফোন দিয়ে দিচ্ছে আমায়, বোঝো আমি আর ফোন কোথায় রাখবো, এতগুলো ফোন আছে আমার, আমি ফোন নিয়ে কি করব? একটা একটা কে আছে এখানে যে ভালোভাবে আমাকে প্রপোজ করবে আজকে দেখি, হাত তোলো। কিন্তু সেই সিক্স প্যাক সালমান খান কই? আমি তো সালমান খান ফ্যান। তোমার সিক্স প্যাক আছে? শিওর? চলো দেখি আসো তো এদিকে দেখি, সিক্স প্যাক সবাই দেখবে কিন্তু আজকে কলেজের, আমি ছাড়া সবাই দেখবে। কি হয়ে যাবে? তাই তো চায়, লাগবে না কেন, অনেক গার্লফ্রেন্ড আছে। সে এই ছেলেগুলোর কিছু প্রবলেম আছে, ওরা সিঙ্গেলই থাকতে চাইছে। হ্যাঁ প্রবলেম আছে কিছু, এরা বোধহয় দু নৌকায় পা দিয়ে চলে নাকি? ওই দেখো হ্যাঁটা দেখো কিভাবে বললো, মনের কথা মুখে এনে দিয়েছি আমি তো। একজন এসো দেখি কে আছে, চলো। এত সময় এত সময় সালমান খানও নেয় না আসার জন্য স্টেজে, একটা ছেলে নেই তাই তো। তুই কি করছো, শো করছো, তোমরা একটু হেল্প করো। আমি কি কোলে আসলে ওরা ভয় পাচ্ছো, তোমরা তো আমার মান সম্মান ডুবিয়ে দেবে তো। ছেলেরা কি করছো, একজন ওই দিদি বললো সিক্স প্যাক, কে ওটা কে বের হচ্ছে? তুমি আছো, আজ চলে এসো। যাই হোক একজন একজন এসছে, সাহস করে একজন এসছে। এদিকে কি আসতে চাও? ও বাবা এখানে এতজন, না না এসছে, একটা সালমান খান পেয়ে গেছে, শাহরুখ খান লাগবে না। হিরোইন প্রচুর রয়েছে এখানে, দেখো সব এরম এরম করছে। টাটা করছো, বাড়ি চলে যাবো তাহলে। কে আসবে যে নাচবে, লজ্জা পাবে না যে? ওই দেখো কি হাসি, আসো দেখি চলে এসো দেখি আসো, একটু মেয়েটাকে সাবধানে নিয়ে এসো প্লিজ। আরে মানতে হবে, সাহস আছে, ওর জন্য একটা হাততালি চাই আমি সবার কাছ থেকে। কেউ বা থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো এতজন রয়েছে, কারো আসার সাহসটুকু হলো না। দেখো বীরের মতো আসছে, দেবদূতের মতো হাজির হবে এই মঞ্চে এবার। তো এত সুন্দর মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন কৌশানিধি, যাকে আপনারা সিনেমার পর্দায় দেখেছেন। চলুন একদম লাইভে প্রথমবার আমাদের GMSMM কলেজের প্রথমবার তৃণমূল ছাত্র ইউনিয়নের উদ্যোগে এই প্রথমবার কৌশানিধি মঞ্চে। এদিকে কৌশানিধি আপনার ডান দিকে রয়েছে সালমান খান, দেখতে পেয়েছেন তো? আর এই বাম দিকে ক্যাটরিনা কাইফ। আরে সেলফি তোলার জন্য তোমাকে ডাকেনি। আচ্ছা এখানে ছবি আমরা তো তুলবই ডেফিনেটলি, কিন্তু আমরা চাই যে এখানে একটা নাচবো তো। হ্যাঁ ঠিক যেভাবে আমরা ভাষানে নাচি একদম ওইভাবে, এটা কোনো নাচের কম্পিটিশন না, এখানে কেউ জাজ করছে না। এখানে এত লোক এত মাথা কিন্তু কেউ উঠে আসেনি, কিন্তু তোমরা সাহস দেখিয়েছো আসার, সো তার জন্য একটা জোরে হাততালি দাও। হাতগুলো দেখি ইউজ করো দেখি। হ্যাঁ থ্যাংক ইউ। তো আমি চাই যে তোমার মাইক্রোফোনটা একটু, নামটা বলো তো। সন্দীপ পুরকাই। স্বাদীপ? সন্দীপ পুরকাই। সন্দীপ, আচ্ছা তো ওর নাকি সিক্স প্যাকও আছে আর ও নাকি সালমান? আমার সিক্স প্যাকও নেই, কিছু নেই, আমি যা আমি তাই, আমি দিদির ভক্ত বহুদিন থেকে, দিদিকে খুব ভালোবাসি, দিদির প্রতিটা সিনেমা আমি টিকিট কেটে ফার্স্ট দেখতে যাই,
দিদিকে দেখার জন্য আমি ছুটে এসেছি অনেক দূর থেকে, এর আগেও একবার দেখেছিলাম দিদি আর ভাবি দিকে দেখে ইয়েতে তাই বলছি দিদির নামে হাততালি সবাই গেল। আরে দাদাদের জন্য, দাদাদের জন্য এত ভালো অনুষ্ঠান হচ্ছে এখানে। ওরাও একটু বলুক না কি কথা। হ্যাঁ দেখি তোমাদের নামগুলো বলো। আমার নাম রচনা দেবনাথ। জোরে হাততালি দাও রচনার জন্য। আর তোমার? অর্পিতা সরদার। অর্পিতা সরদার। আচ্ছা দুজনেই সিঙ্গেল? আর উত্তর দিচ্ছে না। এদিকে তো পুরো ডাল কালো। কোথায় আছে এখানে? এখানে নেই, ও কলেজে বাইরে চলে গেছো। তুমিও কলেজে? কেউ নেই। খুব খারাপ ভাগ্য এখানে ছেলেগুলোর আমি যা দেখতে পাচ্ছি। না আছে তোমার গার্লফ্রেন্ড আছে? তোমারও নেই? কি এটা কি? টাকা যার গার্লফ্রেন্ড তার, ওর টাকা নেই গার্লফ্রেন্ডও নেই। খুব ভালো বলেছো, খুব ভালো বলেছে। আচ্ছা আমি চাই যে যারা যারা জানো আমার জন্মদিন হচ্ছে একদিন পরে, 17th আমার বার্থডে। আর আমি কলকাতায় বড় করে আমার ফ্যান ক্লাব মিটিং করি, যেখানে আমি আমার সমস্ত ফ্যান্সের সাথে দেখা করি প্রত্যেক বছর। খাওয়া দাওয়া আনন্দ নাচ গান প্রচুর কিছু হয়, দেড় দু ঘন্টা আমরা একসাথে পার্টি করি। তো এবারেও যারা যারা আমার সাথে দেখা করতে চায়, যেমন অনেকে আছে যারা ব্যারাকপুর রানাঘাট সব দূর দূর থেকে আসছে, তো তারা আমার বাড়ি আসছে ডিরেক্টলি। আর আমার যাকে কন্ট্যাক্ট করে আসা তার নাম্বার ফেসবুকে দেওয়া রয়েছে, তো ফোন করে চলে আসতে পারো যদি আমায় ভালোবাসো। ডেফিনেটলি অলওয়েজ ওয়েলকাম। তো বার্থডে যেহেতু সামনে, তুমি যখন উঠে এসেছো আর তুমি আমার এত বড় ফ্যান, আজকে প্রমাণ করো যে তুমি আমার ফ্যান। আর ভালোভাবে প্রপোজ করে দেখাও দেখি কিভাবে কলেজের ছেলেগুলো প্রপোজ করে, আমি দেখতে চাই। এইখানে আসতে হবে, ফেসে গেছে এই। হ্যাঁ চলো, দিদি বললে হবে না কিন্তু আবার এই মুহূর্তে। হ্যাঁ এই মুহূর্তে আমি সিঙ্গেল। জীবনের প্রথম আর শেষ তুমি আমার সব কিছু, এইটাই। ভালোবাসবো একজনকে, মন দেবো একজনকে, সারা জীবন তার জন্য দেব, এই জীবনটা তার হাতে, সে যা বলবে করব তাই আমি। ভালো শুধু বাজবো তোমাকে। আমি সেটাই বলছিলাম, ওর হাত কাঁপছিল কিন্তু প্রপোজ করার সময়। এটা ধরো তুমি ধরে নাও, তোমার বয়ফ্রেন্ড তো ওখানে আছে বাইরে, এখানে নেই, তোমারও নেই। দেখি ওকে একটু বয়ফ্রেন্ড ভেবে প্রপোজ করে দেখাও দেখি। না মেয়েদের পাওয়ারটা তো দেখাতে হবে। অনেক ভালো লাগতো। আমি তো বলছি যে এক্ষুনি চলো বিয়ে করে নি, মানে আমি ছেলে হলে এটাই বলতাম ডেফিনেটলি। কিন্তু এখানে ছেলেগুলো তো সাহস দেখাচ্ছে না, আমাকেই ছেলে হতে হচ্ছে, মেয়ে হতে হচ্ছে। তারা কাজ করি আমরা, কি লাল চশমা পরে ওখানে লুকিয়ে থাকলে হবে, ডাকলে আসছো না? কেউ লাল কেউ সবুজ, ওইদিকে আবার জামা বামা খুলে দিচ্ছে গরমে। তো আরেকটা নাচের গান হবে, হ্যাঁ, আর একটা গানও, একটা নাচ হবে যেটা সবাই মিলে আমরা করব একসাথে। তো এখন চাই যে আমরা সবাই একসাথে স্টেজে আছি যারা নাচবো, আর তোমরা ওখান থেকে নাচবে প্লিজ, কারণ সবাই স্টেজে উঠলে তো জায়গা হবে না। আচ্ছা মঞ্চটা একটু ক্লিয়ার করতে হবে। লজ্জা নোক খাচ্ছে। এই তো স্টার্ট হয়ে গেছে। থোড়া রাউন্ড
miss by John, all the Rajini fans, you miss by John. को उठाना पड़ेगा स्टेप करके दिखाना पड़ेगा ऑल द रजनी फैंस तलाइबा डोंट मिस बाय चांस तलाइबा ऑल द रजनी फैंस तलाइबा डोंट मिस बाय चांस से लुंगी डांस 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 कौन मुझसा है कौन ओ बेबी यस आई एम अ डॉन नहीं मिलेगा मुझसा को फाइंड इट डोंट एंग्री मी माइंड इट अरे मेरे जैसा डांस किसको आते कोरियोग्राफर को मैं ही सिखलाते वो घर पे आते मुझ सीख के जाते मुझ सीख के वो लोगों को सिखाते প্রশাসন যারা রয়েছেন আপনারা অডিয়েন্স যারা রয়েছেন আপনারা একটু প্রশাসনের সঙ্গে একটু সহযোগিতা করবেন প্লিজ আপনার কাছে অনুরোধ আপনারা প্রশাসনের সঙ্গে একটু সহযোগিতা করবেন কারণ অনুষ্ঠানে এখন অনেক বাকি রয়েছে আমি সবে অনুষ্ঠানের মাঝপথে এসেছি তো যাই হোক যেটা বলছিলাম কৌশানিদি যেহেতু একজন প্রফেশনাল একজন সিঙ্গার নয় একজন ভালো অভিনেত্রী উনি চেষ্টা করছেন সবাইকে আনন্দ দেওয়ার ওই গলায় ওইভাবে যেভাবে আনন্দ আপনাদেরকে আনন্দ দিচ্ছে তা আমি চাই ওনার জন্য আমার তরফ থেকে আপনারা জোরে চিৎকার করুন শেষ অবধি পর্যন্ত লাভলি অডিয়েন্স থ্যাংকস টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ সুন্দর মঞ্চে আজকের এরপর আজকের শেষ আকর্ষণ থাকছে রাজ বর্মন হ্যালো ধন্যবাদ জানাবো মন্দির ভাইয়া প্রশাসনকে যে সমস্ত ছাত্রছাত্রী অসহ করছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে আছো অযথা কেউ গন্ডগোল করবে না আমাদের যে ব্যারিকেড দেওয়া আছে যদি অনুষ্ঠান ভালো না লাগে তোমরা বাইরে চলে যাও কিন্তু অযথা গন্ডগোল করবে না আমাদের যে ব্যারিকেড দেওয়া আছে আমাদের বউয়ের জন্য বাঁদিকে এবং ছেলের জন্য ডান দিকে তোমরা ওর মাঝে কেউ আসবে না যদি অনুষ্ঠান ভালো না লাগে তোমরা চলে যেতে পারো কিন্তু অযথা কেউ গন্ডগোল করবে না সবাইকে অনুরোধ করব মঞ্চটাকে খালি করে দেওয়ার জন্য প্লিজ রিকোয়েস্ট ছাত্র সংসদের সমস্ত সদস্যদের কাছে একান্ত অনুরোধ মঞ্চটাকে খালি করে দাও প্লিজ আমাদের ইউনিয়নের তরফ থেকে একান্ত অনুরোধ তোমরা মঞ্চটাকে খালি করে দাও এখন আমাদের অনুষ্ঠান অনেক বাকি আছে অনুষ্ঠান তোমরা মঞ্চটাকে খালি করে দাও ধন্যবাদ জানাবো মন্দিবা প্রশাসনকে যেভাবে এই রোদের মধ্যে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে কিন্তু আমাদের যে ছেলেরা আছে তোমরা কিন্তু ব্যবহার খারাপ করছো তোমাদের কাছে ভাই ইউনিয়নের তরফ থেকে করা অনুরোধ
তোমরা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করো, এখনো আমাদের অনেক অনুষ্ঠান বাকি আছে। ধন্যবাদ মন্দির বাজার পিএসকে, তারা যেভাবে তারা যেভাবে আমাদের এই সুন্দর প্রোগ্রাম অ্যানুয়াল সোশ্যাল জিএমএসএম কলেজের যেভাবে সহযোগিতা করেছে, আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, মন্দির বাজার প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ। ট্রেন আসছে, একটু সাবধান, ট্রেন আসছে, যারা রেল লাইনের ধারে দাঁড়িয়ে রয়েছেন একটু সাবধান, আর কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন রাজ বর্মণ, টলিউড বলিউড খ্যাত শিল্পী প্লেব্যাক সিঙ্গার মিস্টার রাজ বর্মণ আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হয়ে যাবে। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায়, ছাত্র সংসদের সহযোগিতায় আজকের এই সুন্দর অনুষ্ঠান। আর যে সমস্ত বাচ্চারা ওইটা বক্সের টারে উঠেছো, তোমাদেরকে বলা হচ্ছে ওখান থেকে নেমে যাও, তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে তোমাদের তোমরা ওখান থেকে নেমে যাও। আর কিছু সময়ের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন বম্বের সিঙ্গার, প্লেব্যাক সিঙ্গার, টলিউড বলিউড খ্যাত প্লেব্যাক সিঙ্গার মিস্টার রাজ বর্মণ আর অল্প সময়ের মধ্যে উপস্থিত হয়ে যাবে। তো যাই হোক, গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের 2023 বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2023 সবাই কিন্তু আমরা সিসিটিভির আন্ডারে রয়েছি, কেউ বিশৃঙ্খলা তৈরি করব না, এটা মাথায় রাখতে হবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আমরা কিন্তু সিসিটিভির আন্ডারের মধ্যে রয়েছি। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি আমাদের এই ইউনিটের ছাত্র সংসদের পরিচালনায় গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের অ্যানুয়াল কালচার প্রোগ্রাম চলছে। আর কিছু সময়ের মধ্যে বম্বের প্লেব্যাক সিঙ্গার রাজ বর্মণ উপস্থিত হয়ে যাবে স্টেজের মধ্যে। তাই সবাইকে অনুরোধ একটু সহযোগিতা করার জন্য, মন্দির বাজার পুলিশ প্রশাসনের যিনি আধিকারিক রয়েছেন তাকে আমাদের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তিনি যেভাবে এই দাবদাহর মধ্যে দিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার পুলিশ প্রশাসনের মাধ্যমে, আর আমাদের এই বীরেশ্বরপুর কলেজের গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনরা এই দাবাদয়ের মধ্যে এত সুন্দরভাবে দাঁড়িয়ে এই সুন্দর প্রোগ্রাম উপভোগ করছে, তার জন্য গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ কৃতজ্ঞতা জানায় এবং তৃণমূল ছাত্র পরিষদ কৃতজ্ঞতা জানায়। এবং রেল লাইনের ধারে যে সমস্ত ব্যক্তিরা বসে রয়েছেন, আপনারা একটু খেয়াল করবেন আপ এবং ডাউন যে ট্রেনগুলো যাচ্ছে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আর কিছু সময়ের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন বম্বের প্লেব্যাক সিঙ্গার মিস্টার রাজ বর্মণ। আর কিছু সময়ের মধ্যে শুরু, আর কিছু সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন বম্বের প্লেব্যাক সিঙ্গার মিস্টার রাজ বর্মণ। মিউজিশিয়ান দাদা ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা রেডি হয়ে যান।
সাড়ে নটা জাগে যা মিউজিশিয়ান দাদাভাইদের কাছে অনুরোধ করব আপনাদের ইনস্ট্রুমেন্টগুলো রেডি করুন কিছু সময়ের মধ্যে আমাদের বম্বের প্লেব্যাক সিঙ্গার মিস্টার রাজ বর্মন আমাদের মধ্যে উপস্থিত হবেন গৌরমোহন শচীন মন্ডল মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2023 আর কিছু সময়ের মধ্যে এই জিদ্দা আমাদের বস জিদ্দার জন্যই আজকের এই সুন্দর অনুষ্ঠান জিদ্দা সুন্দরভাবে এই শিল্পীদেরকে আমাদের এখানে নিয়ে এসেছে জিদ্দার জন্য সবাই মিলে বিঘ্যাট সবাই মিলে তো যাই হোক শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এই মূল মন্ত্র নিয়ে আমাদের ছাত্র সংসদ তথা তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে চলেছে আগামীর দিশা দেখাবে আগামীর পথকে পাথর করে নিয়ে এগিয়ে যাবে তাই তো বলি কবির ভাষায় মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমাদের মন্ত্র একটা শপথ একটা তো যাই হোক রাজ বর্মনের আর কিছু সময়ের মধ্যে আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবেন আমাদের ইনস্ট্রুমেন্টগুলো রেডি করতে একটু সময় লাগে তাই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে একটু অনুরোধ করব একটু ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে অনুরোধ করব একটু সময় চেয়ে নেব কারণ আমাদের যে রাজ বর্মন যে প্লেব্যাক সিঙ্গার আসবে মঞ্চে আসবে তার যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো রেডি করতে একটু সময় লাগে তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আমাদের ছাত্রছাত্রী ভাই বোন তথা এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো মন্দিরবাজার
প্রশাসনকে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই এত দাবদাহর মধ্যে থেকে, এত প্রখর রৌদ্রের মধ্যে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে। ছাত্র সংসদ তথা তৃণমূল ছাত্র পরিষদ, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনাদেরকে জানাই কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের মাননীয় অধ্যক্ষ সাহেব, অধ্যক্ষ মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, গোল্ড মেডেলিস্ট মাননীয় ডক্টর এ জে হাসান মহাশয়কে দু চার কথা বলার জন্য। এখন কথা বলতে চাই না, ছেলেমেয়েরা এখানে উপস্থিত রয়েছে কিছু দেখার জন্য, গান শোনার জন্য, নাচ দেখার জন্য, সঙ্গীতের জন্য অপেক্ষা করছে, সেই কাজগুলো করা হোক। সবাই ভালো থাকো। আমাদের প্রিয় তারকারা, গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদের তারকা, তাদের জন্য আজকের এই সুন্দর অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সারা বছর ধরে তারা অপেক্ষা করছিল এই অনুষ্ঠানের জন্য, শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। এবং অগণিত মানুষ আমাদের এলাকার যারা এই কলেজটাকে ভালোবাসেন, যারা আমাদের ছাত্রছাত্রীদের ভালোবাসেন, তারা এখানে রয়েছেন, তাদেরকে আমরা সম্মান জানাই, তাদেরকে মর্যাদা জানাই। আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, থাকুন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে। আপনারা জানেন গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয় একটা নাম, একটা ব্র্যান্ড, সারা পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের একটা উজ্জ্বল নাম। আপনারা শুনেই আনন্দিত হবেন, আপনাদের হয়তো কেউ ভাই, আপনাদের কেউ বোন, আপনাদের কেউ কোনো আপনজন এখানে পড়াশোনা করছে, আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন। এটা ঘটনা যে আপনাদের বাড়ির পাশের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আপনারা ভালো করে জেনে ওঠেননি, এই গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের কত সুনাম, কত খ্যাতি। গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয় প্রাঙ্গণে আপনারা এর খেলার মাঠে এখন উপস্থিত রয়েছেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম যা কিছু হবে আপনারা উপভোগ করবেন, সেই শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আগে আমি বলেছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েরা এই মুহূর্তে পড়াশোনা করছে, আপনারা যদি ওখানে ব্যক্তিগতভাবে যান, খোঁজ খবর যদি নেন, তাহলে দেখবেন গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংখ্যা অত্যন্ত বেশি দক্ষিণ চব্বিশ পরগনা। এত কলেজ, ডায়মন্ডবাবু কলেজ আছে, হ্যাঁ কলেজ আছে, আমাদের ধ্রুবচাঁদ হালদার কলেজ, গুনতে গুনতে 32টা কলেজ আপনাদের এই প্রিয় গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের পিছনে। একদিনে হয়নি, সকলের ভালোবাসায় তিল তিল করে তিলোত্তমা হিসাবে আত্মপ্রকাশ করেছে গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়। আমরা বরাবরই সম্মান জানাই এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য, যারা জমি দিয়েছিলেন, যারা ভালোবাসা দিয়েছিলেন, যারা শ্রম দিয়েছিলেন, যারা অর্থ দিয়েছিলেন, সে সময় যারা কর্মকর্তা ছিলেন, তাদের পাশে যারা ছিলেন, ভালোবাসা দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন। আজকের 55 বছর অতিক্রান্ত হলো, সেই শিক্ষা প্রতিষ্ঠান আজকের মহিরুহ গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খ্যাতি সারা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে সারা ভারতবর্ষে কিন্তু প্রকাশিত হচ্ছে। আমাদের একটা ছাত্রী সর্বভারতীয় লেভেলে অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে ক্যারাটেতে সেখানে ফার্স্ট হয়েছে। আমাদের সেই মুহূর্তে আমি যখন কথা বলছিলাম তখন আপনারা এখানে ছিলেন না, আমাদের গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের দুজন ছাত্রী, তারা পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যে অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে ওই চ্যাম্পিয়নশিপে আমাদের দুজন ছাত্রী গোল্ড মেডালিস্ট, দুজন সিলভার মেডালিস্ট। এবং এই কয়েকদিন আগে আমাদের কলেজের দর্শন বিভাগের দুজন ছাত্রছাত্রী, সুমন বলে একজন ছাত্র, মনীষা বলে একটা ছাত্রী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্তিক বলে একটা ছাত্র এবং ইংরাজি বিভাগের অনিমেষ, এই চারজন দক্ষিণ চব্বিশ পরগনা ইন্টার কলেজ ডিবেট চ্যাম্পিয়নশিপে সেখানে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের খ্যাতি এইভাবে নানাভাবে ছড়িয়ে পড়ছে এবং চোখ ধাঁধানো রেজাল্ট গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের অনার্স বিভাগের ছাত্রছাত্রীদের। আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? তোমরা আমাদের তারকা, আমরা বিশ্বাস রাখি আমরা তোমাদের উপর।
এই কথা বলতে বলতে এখন শোনা বলছে গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারকা হিসাবে আত্মপ্রকাশ করছে সারা পশ্চিমবঙ্গে। এটাই আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, তোমাদের জন্য এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের নিবেদন। তোমরা শেষ পর্যন্ত থাকো, এই অনুষ্ঠানকে সার্থক করো, সুন্দর করো, সাফল্যমণ্ডিত করো এবং আনন্দ উপভোগ করো, ভালো থেকো। ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের স্যার, আমাদের স্যার আমাদের সঙ্গে সব সময় থাকে। স্যারের জন্য সবাই মিলে বিজ্ঞান গেল। আচ্ছা আমি হ্যালো হ্যালো চলুন আজকের শেষ সঙ্গী শিল্পী যার জন্য আপনারা বসে রয়েছেন শেষ আকর্ষণ মঞ্চে ডেকে নেব একের পর এক আমাদের বাঙালির গানের উপহার দিয়েছে। বলিউড থেকে শুরু করে টলিউডের বিভিন্ন সিনেমার গান গেয়েছেন, এমনকি অ্যালবাম দারুণ দারুণ অ্যালবামের গান উপহার দিয়েছেন। সেই মানুষটাকে আমরা ডাকবো যার গান শোনার জন্য আপনারা দূর দূর অনেক দূর থেকে এসেছেন, আপনারা দূর দূরান্ত থেকে এসে আছে হাজির হয়েছেন। চলুন মঞ্চে ডেকে নেব, প্লিজ ওয়েলকাম জিৎ এন্টারটেনমেন্টের আজকের শেষ আকর্ষণ গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের, প্লিজ ওয়েলকাম রাজ বর্মন। একটু জোরে হাত তুলি হবে সবাই মিলে, থ্যাংকস টু লব। আজকের শেষ আকর্ষণ বঞ্চে ডেকে নেব রাজ বর্মন। সুহানা লস্কর মঞ্চের বাম দিকে দেখা করো, আর দিলশান গাজী তোমার বাবা পোলের কাছে দাঁড়িয়ে আছে। দিলশান গাজী তুমি বাড়ি চলে যাও, তোমার বাবা পোলের কাছে দাঁড়িয়ে আছে। সুহানা লস্কর মঞ্চের বাম দিকে দাঁড়িয়ে যাও, আমি আর অ্যানাউন্সমেন্ট করতে পারবো না। আজকের অনুষ্ঠানের শেষ আকর্ষণ ওয়ান অ্যান্ড অনলি মঞ্চে রাজ বর্মন। সিসিটিভির আওতার মধ্যে আপনারা সবাই রয়েছেন, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা, তাই কোনো ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেটা আপনারা দেখবেন। আপনারা সবাই সিসিটিভি ক্যামেরার মধ্যে রয়েছেন, মন্দির বাজার পুলিশ প্রশাসন রয়েছে, আর কিছু সময়ের মধ্যে ইনস্ট্রুমেন্ট রেডি করতে একটু সময় লাগে। কলেজ গ্রাউন্ডের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনরা রয়েছে তারা আমাদের এই গ্রাউন্ডে চলে এসো। গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয় ছাত্র সংসদের পরিচালনায় তোমাদের কাছে একান্ত অনুরোধ, কেউ অযথা গণ্ডগোল করো না। তোমরা কিন্তু সকলে সিসি টিভি ক্যামেরার আওতার মধ্যে আছো। এখন আমাদের রাজ বর্মন এসে গেছে, আর কেউ কোনো গণ্ডগোল করার চিন্তা করো না। মঞ্চে আজকের শেষ আকর্ষণ হ্যালো সবাইকে অনুরোধ করবো এই মঞ্চ থেকে সবাইকে একটু নেমে যাও প্লিজ, রিকো ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে না করে সবাই, অনলি ফর আমাদের ডক্টর এজে হাসান মহাশয় আমাদের অধ্যক্ষ মঞ্চে থাকবে, বাকি সবাই আমরা নেমে যাবো, প্লিজ ডোন্ট মাইন্ড। রাস্তার জন্য একবার জোরে চিৎকার হবে শেষ অব্দি পর্যন্ত সবাই মিলে। সুন্দর মঞ্চে আজকের শেষ সঙ্গী শিল্পী GMSMM কলেজের আজকের শেষ আকর্ষণ সবার জন্য রাজ বর্মন।
চেক 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 হ্যালো চেক 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 হ্যালো চেক 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 বলছি হ্যাঁ এবার পাচ্ছিল হ্যালো গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের এক্স জেনারেল সেক্রেটারি সৌরভ পাঠক আপনি যেখানে থাকুন না কেন এখনই মঞ্চে চলে আসবেন সৌরভ পাঠক আপনি মঞ্চে চলে আসবেন প্রীতম দাস গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ের এক্স জেনারেল সেক্রেটারি প্রীতম দাস আপনি যেখানে থাকবেন মঞ্চে চলে আসবেন গৌরাঙ্গ প্রামাণিক আপনি যেখানে থাকবেন একটু মঞ্চে চলে আসবেন প্লিজ রিকোয়েস্ট আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি আপনি মঞ্চে চলে আসবেন মাননীয় বীরেন্দ্র গুপ্তা আপনি যেখানে থাকুন না কেন একটু মঞ্চে আসবেন আমাদের প্রিন্সিপাল মহাশয় একটু ডাকছেন আপনাকে মঞ্চে চলে আসবেন বিজেন্দ্র গুপ্তা আপনি যেখানে থাকুন না কেন একটু মঞ্চে চলে আসবেন আর সেই সঙ্গে গৌরাঙ্গ প্রামাণিক আপনি যেখানে থাকুন না কেন একটু মঞ্চে চলে আসবেন গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয় ছাত্র সংসদের পরিচালনায় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2023 বর্ষে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সংসদের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে চলেছে বিজেন্দ্র গুপ্ত এবং গৌরাঙ্গ প্রামাণিক আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনারা মঞ্চে চলে আসবেন বিজেন্দ্র গুপ্ত এবং গৌরাঙ্গ প্রামাণিক আপনারা মঞ্চে চলে আসবেন
হ্যালো মঞ্চে রাজ বর্মন একটু জোরে আত্মালি সবাই মিলে একসাথে এই প্রথমবার বাংলার গর্ব বাঙালির অহংকার মঞ্চে রাজ বর্মন প্লেব্যাক সিঙ্গার तू मिलता है मुझे तो मुस्कुराता हूँ अपनी तन्हाई को फिर भूल जाता हूँ मौजूद है हर खुशी की वजह मुझको महसूस अब ऐसा होने लगा मुझ में मौजूद है हर खुशी की वजह मुझको महसूस अब अपनी तन्हाई को फिर भूल जाता हूँ तू मिलता है मुझे तो मुस्कुराता हूँ अपनी तन्हाई को फिर भूल जाता हूँ तेरे कोई लम्हा न गुजरे मेरा मेरी आँखों से उतरे न चेहरा तेरा तेरे कोई लम्हा न गुजरे मेरा तेरी आँखों से उतरे न चेहरा तेरा इश्क से तेरे रोशन रहे जिंदगी मुझ पे शाम हो सहर हो Come on, everyone. Kitna pyara hai tu, kitna sara hai tu, mere ehsaas mein thoda zyada hai tu. Bhulta hai mujhe, pura ho, apni tanhai ko. मिलता है मुझे अपनी तन्हाई को भूल जाता हूँ तू मिलता है मुझे अपनी तन्हाई को भूल जाता अपनी तन्हाई को भूल जाता हूँ सबाई कैमन आछो सबाई भालो एकटू आवाज़ सुनी एकटू जोरे आवाज़ सुनी नाकि
Yeah. All right. আচ্ছা কি গান হবে হিন্দি না বাংলা? আচ্ছা খালি এই সেকশনটা বলবে হিন্দি না বাংলা? হিন্দি হিন্দি। আচ্ছা তোমরা হিন্দি না বাংলা? দুটোই বাংলা। আর এদিকে হিন্দি না বাংলা? দুটোই। আচ্ছা আর ইংলিশ কারা কারা শুনবে? ও সবাই তুই হাত তুলছে না বলছে না বলছে কোনটা? হ্যাঁ হ্যাঁ ইংলিশ হবে। কোন গানটা? কাম ডাউন। কাম ডাউনটা আমাকে একটু ভালো করে তুলতে হবে, নেক্সট টাইম পারফর্ম করবো। কাম ডাউনের নাচটা কারা কারা জানে? কিরমভাবে হয় জানো নাচটা? কিরম একটু করো একটু হালকা। হ্যাঁ কারেক্ট ওই টাইপেরই কিছু একটা। এনিওয়ে নেক্সট সং। ਜਾ ਮਜਬੂਰੀ ਨੂੰ ਆਣ ਜਾਣ ਦੀ ਬਸੂਰੀ ਨੂੰ ਜ਼ਹਿਰ ਬਣੇ ਹਾਂ ਤੇਰੀ ਪੀ ਜਾਵਾਂ ਮੈਂ ਪੂਰੀ ਨੂੰ ਆਣਾ ਸੀ ਆਉਣੀ ਆਇਆ ਦਿਲ ਬਾਂਗ ਬਾਂਗ ਮੇਰਾ ਟਕਰਾਇਆ ਕਾਗਾ ਬੋਲ ਕੇ ਦੱਸ ਜਾਵੇ ਪਾਵਾਂ ਤੋਰੀ ਚੂੜੀ ਨੂੰ ਜਾਵਾ ਚ ਪਾਵਾ ਚ ਮੇਰੇ ਡੋਲ ਜੁਦਈਆ ਸੀ ਮੇਰੇ ਖਬਰ ਕਿਵੇਂ ਹੋਵੇ ਗਈ ਮਜਬੂਰੀ ਨੂੰ ਦੁਨੀਆ ਦੀ ਦਸਤੂਰੀ ਨੂੰ ਸਾਥ ਤੇਰਾ ਹੈ ਬਥੇਰਾ ਪੂਰਾ ਕਰ ਜ਼ਰੂਰੀ ਨੂੰ ਆਣਾ ਸੀ ਆਉਣੀ ਆਇਆ ਰਸਤਾ ਨਾ ਦਿਖਲਾਇਆ ਦਿਲ ਹਮਾਰਾ ਦੇ ਸਹਾਰਾ ਖਾਈ ਤਾਂ ਅਧੂਰੀ ਨੂੰ ਬਾਰੀ ਮੈਂ ਜਾਵਾ ਮੈਂ ਤੈਨੂੰ ਬੁਲਾਵਾ ਘਰ ਸਾਰੀ ਤਾਂ ਹੋਵੇ ਮੇਰੇ ਡੋਲ ਜੁਦਈਆ ਸੀ ਤੈਨੂੰ ਖਬਰ ਕਿਵੇਂ ਹੋਵੇ ਬਾਤ ਕਿਵੇਂ ਹੋਵੇ ਆ ਜਾਵੇ ਦਿਲ ਤੇਰਾ ਪੂਰਾ।
Thank you very much. Are you going to sing? Okay. ভালো হাওয়া দিচ্ছে এত দূর তুই এনে দিলি তাই তোর বৃষ্টি আমি একটু পেতে চাই
হৃদয় তুঝে কিতনা জানে লাগে হম তেরে সাথ হো জায়েঙ্গে কদম তুঝে কিতনা জানে লাগে হম তেরে বিন অব না রেগে এক বিদম তুঝে কিতনা জানে লাগে হম चाहते अब मेरी छीन लूंगा तुम्हें सारी दुनिया से ही तेरे इश्क पे हक मेरा ही तो है कह दिया तूने मेरे ही मेरे रब से भी जिस रास्ते तुझे कितना तेरे साथ हो जाएंगे खत्म तुझे तेरे बिन अपना लेंगे एक भी दम तुझे कितना जाने लगे हम तुझे कितना चाहने लगे हम হ্যালো 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 কি ভালো লাগছে তো আরো অনেক আনন্দের গান আছে এবার রাজাকে আমাদের বরণ করে নিতে হবে প্রায় অনেক বেজে গেছে ছাত্র সংসদের প্রতিনিধি এক্স জিএস মাননীয় প্রীতম দাস ও সেই সঙ্গে ছাত্র সংসদের আশিস হালদার বন করে নেবে আমাদের রাজাকে এক্স জিএস মাননীয় প্রীতম দাস ও সেই সঙ্গে অন্যতম সদস্য আশিস হালদার রাজাকে বন করে নেবে প্লিজ ওয়েলকাম রাজা একটু সামনে আসবেন প্রীতম দাস আশিস হালদার আশিস হালদার প্রীতম দাস তোমরা একটু সামনে চলে যাবে রাজাকে বরণ করে নেবে ও সেই সঙ্গে সন্দীপ হালদার রাজাকে বরণ করে নেবে গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ের এক্স জিএস প্রীতম দাস আশিস হালদার ও সন্দীপ হালদার
সবাই বিগ হ্যান্ড জোরে একটা হাত তালি হয়ে যাক ধন্যবাদ জানাবো রাজাকে এই ছোট একটা কলেজ গৌরমোহন সচিন মণ্ডল মহাবিদ্যালয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই বিগ হ্যান্ড জোরে আবার নেক্সট ইয়ারে আবার যেন আমরা বড় প্রোগ্রাম করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটা কি বলে বলা স্যার কি আছে গো সুজয় স্যার কে এখন ঘন্টা শেষ কিছে আছে স্যার স্যার এনা এনা কাজ প্রোগ্রাম এনা কাজ প্রোগ্রামের সভাপতি ও সেই সঙ্গে আমাদের কলেজের অধ্যক্ষ সুজয় স্যারকে আমরা বরণ করে নেব এই আমাদের যে বার্ষিক অনুষ্ঠান আমাদের সোশ্যালের সেক্রেটারি সুজয় স্যার আমরাকে অনুরোধ করব আপনি প্লিজ একটু মঞ্চে সামনে চলে আসবেন প্লিজ অনুরোধ কালচারের সেক্রেটারি আমাদের সুজয় স্যার স্যার একটু স্টেজের সামনে আসবেন স্যারকে রিকোয়েস্ট স্যারকে উত্তরীয় ও ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে আশিস হালদার সন্দীপ হালদার আশিস হালদার সন্দীপ হালদার আমাদের স্যার আমাদের যে অনেক হেল্প করেছে আমাদের ইউনিয়নের কালচারাল সেক্রেটারি স্যারকে বরণ করে নিচ্ছে আশিস হালদার সন্দীপ হালদার হ্যালো হ্যালো সবাইকে অনুরোধ করবো মঞ্চটাকে খালি করতে প্লিজ রিকোয়েস্ট সবাইকে অনুরোধ করবো মঞ্চটাকে খালি করতে প্লিজ রিকোয়েস্ট অনুরোধ করবো এই স্টেজের সামনে যারা আছে টোটাল ফাঁকা করে দাও এখানে প্রচুর ছবি তোলা হলো আর আমরা ছবি তুলি নাকি সবার সাথে ছবি তুলি একটা পরের গান একটা দুঃখের গান একটা দুঃখের গান হবে একটা ভাল লাগে ভাল লাগবে ট্রাই 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 আরে শোনো না আগে জিন্দগি জিন্দগি গম না দে জিন্দগি না জ্বালা তো কোনো দে কই খুশি কিসমত নেই ছোড়া হমে শিশা বনা কে তোড়া হমে জখমো সে জখমো কো থোড়া সিনে দে क्यों
কি খারাপ লাগলো তাহলে বলেছিলাম অলরেডি এটা ভালো গান একটু পুরনো কুমার শানুর গান কার কার ভালো লাগে না ভালো লাগবে তুমি লে দিল খিলে और जीने को क्या चाहिए Thank you.
সবার ফ্ল্যাশলাইট অন দেখতে পারবো ফোনের অলরাইট প্লিজ বানাতি হ্যায় জো তু গোয়া দে জানে সঙ্গ মেরে কব তক চলে ইনহি মে তো মেরি
Thank you.
किसको बनाया तेरे जैसे ही किसी के लिए कुछ तो है तुझसे कुछ तो है तुझसे रास्ता कैसे हम जाने हम क्या बता कुछ तो है तुझसे रास्ता अब क्या है कहना हमको है रहना जीने की वजह यही है मरना इसी के लिए कैसे Thank you.
Let's go.